আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্টার্টার আরেকটি নতুন সেশনে। আজকে আমি দেখাবো ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট কিভাবে করতে হয় স্টার্টারতে। আমরা টি টেস্ট কখন করি? যখন কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবলের মিন ডিফারেন্স করি। আজকে সাধারণত দেখাবো টি টেস্ট আমরা অনেক জায়গাতে ইউজ করি, আজকে দেখাবো দুইটি মিনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্ট আসছে কি না। যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলা যায় আমাদের ভেরিয়েবল বিএমআই আর দ্য গ্রুপ ভেরিয়েবল প্লেস অফ রেসিডেন্স। তাহলে প্লেস অফ রেসিডেন্স মানে কি দেখি নি, প্লেস অফ রেসিডেন্স মানে হচ্ছে আপনার আরবান এবং রুরাল। আজকে আমি দেখাবো আরবান এবং রুরালের মধ্যে ম্যাটারনাল বিএমআই এর মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিস্টেন্স আছে, অর্থাৎ এভারেজ ভ্যালু। অর্থাৎ আরবানের মাদারের গড় বিএমআই, রুরালের মাদারের গড় বিএমআই এর মধ্যে কোনো পার্থক্য আছে কি না। আমাদের এই ডেটা হচ্ছে, আমি যে এক্সাম্পল হিসেবে যে ডেটা সেট ইউজ করতেছি সেটা হচ্ছে BDHS 2017-18 এবং ডেটা সেট নাম হচ্ছে KR, অর্থাৎ চিলড্রেন ডেটা সেট। তো আমাদের টি টেস্টের অ্যাজাম্পশন হচ্ছে আউটকাম ভেরিয়েবলটা নর্মাল হতে হবে। দেখে নিই একটু হিস্টোগ্রাম করে দেখি, হিস্ট বিএমআই, এরপর আমরা এখানে দিব নর্ম, নর্ম মোটামুটি আমাদের নর্মাল আছে। এবং আরেকটা জিনিস দেখবো আমরা কি, যে রুরাল এবং আরবানে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশনটা কি। গ্রাফে গেলাম, হিস্টোগ্রামে গেলাম, বিএমআই গেলাম, এরপর বাই এটা যাব আমরা, V0-5 মানে হচ্ছে আরবান রুরাল। আচ্ছা, আমাদের দেখি আরবান এবং রুরাল ডিস্ট্রিবিউশনটা মোটামুটি সেম আছে। আমরা এখন দেখি কিভাবে টি টেস্ট করবো, স্ট্যাটিস্টিক্স সামারি, এরপর দেখা যায় ক্লাসিক্যাল টেস্ট। এই যে ক্লাসিক্যাল টেস্ট আছে এইখানে ক্লিক করবো আমরা, এরপর টি টেস্ট, টি টেস্টে ক্লিক করলাম। এরপর আমাদের দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ওয়ান স্যাম্পল, টু স্যাম্পল, ইউজিং গ্রুপ। আমাদের কিন্তু এখানে টু স্যাম্পল ইউজিং গ্রুপ, কারণ এখানে আমরা ইউজ করতেছি দুইটা গ্রুপ আরবান রুরাল। 0-5 হচ্ছে গ্রুপ ভেরিয়েবল আরবান রুরাল, আর এখানে আমি বিএমআই দিলাম, বিএমআই দিলাম। আমরা কি কি চাচ্ছি, ভেরিয়েন্সটা আনইকুয়াল না ইকুয়াল সেটা আমরা চেক করে দেখবো আগে। তার আগে আমরা দেখি এটা, ওকে, এই হচ্ছে আমাদের সিনট্যাক্স, সিনট্যাক্স টি টেস্ট বিএমআই বাই V0-5। তাহলে সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা খুবই সিম্পল, জাস্ট লিখতে হবে টি টেস্ট, এরপর যে ভেরিয়েবলটা টেস্ট করব অর্থাৎ কন্টিনিউয়াস ভেরিয়েবল, কমা, এবং বাই দেওয়ার পরে আমি দিব যে ভেরিয়েবলের সাপেক্ষে করতে, অর্থাৎ গ্রুপ ভেরিয়েবল এখানে দেবো, এখন আমি ইন্টার দেবো। এই ভাই দেখেন তাহলে কি হচ্ছে, এখানে আরবানের মাদার আছে 1900, মিন হচ্ছে এইটা, স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রুরালের মাদার, এগুলো হচ্ছে রুরালের মাদার ইনফরমেশন, এটা হচ্ছে মিন, এটা হচ্ছে মিন ডিফারেন্স, এবং এটা হচ্ছে পি ভ্যালু, পি ভ্যালু 0.0। তার মানে কি, দ্য ডিফারেন্সটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, অর্থাৎ মাদারের রুরাল মাদারের বিএমআই এবং আরবান রুরাল মাদারের বিএমআই হচ্ছে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। তো সবাইকে আবারও ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য।